মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদায়, আপন কে কাদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা, সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বন্ধুরে জারাম জালসা শুনবো, এতদিন জালসা করলাম উন্নতি গল্পে, ঠিকঠাক অজ করা হয় না বাপ, আর আজকে আপনারা শুধু অজ শুনবেন ইমানের পরিবর্তন করার জন্য। আর রব্বুল আলামিন বলছেন কি, মুমিন তারা যাদের সামনে কোরআনের আলোকপাত করা হয়, হাদিসের আলোকপাত করা হয়, যখনই মুমিনের সামনে কোরআন হাদিসের কথা বলা হয় তখন আবার নতুন করে বাঁচার আশা ভাবে, সেই হারিয়ে যাওয়া ইমানটাকে আবার ফিরে পায়। কারা? মুমিনেরা। আর একমাত্র মুমিনেরাই জান্নাতে যাবে। কে প্রমাণ করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকাল জান্নাতুল লাতি নুরসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, ভদ্রতার পরিচয় সেদিন জমা করে একবার ওপেন করবে আপনাকে, আপনি ভদ্রতার সাথে আল্লাহকে ভয়ের দিন কাটিয়েছেন, এই পরিচয়ে আপনি আপনার ইবাদত দেখিয়ে মাবুদকে বলতে পারেন, আল্লাহ আমি ভয়ে নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, বসে সারা রাত ধরে জালসা শুনেছি, এটা আপনার পরিচয়। জি, আল্লাহকে দেখার মতো একটা সুযোগ, একদিন কষ্ট করে রাত জেগেছেন। আর একটা নেকির কথা বলি, যারা জালসা শুনছেন, যারা জালসা শুনতে এসছেন, তাদের কাছে ওয়াজ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো যেই চোখ আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসার স্বার্থে পাহারা দেয়। তার মানে এখন যদি শুয়ে যেতেন তো ঘুম চলে আসতো, আসতো কি না? ও কাকু, কাকু তো একলা সব মার্ডার করবে। জি, যেই চোখ এক রাত জালসা শুনেছে, আটটার সময় ঘুমিয়ে গেলে ঠিকঠাক ঘুম আছে ঠিক না বাপ, কিন্তু আপনারা একটা পর্যন্ত থাকবেন শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার কথা শুনবার জন্য, জানবার জন্য। যেই রাত একটা জেগে গিয়েছে সেই লোকটা জান্নাতে যাবেই যাবে। আর কোন চোখ? যার চোখ থেকে একটা ফোঁটা জল আল্লাহর ভয়ে রাসূলের মহব্বতে পড়ে গিয়েছে, সেই চোখ জান্নাতে যাবেই। একটা লোক বলুন তো, কে কে দেখেন আল্লাহর ভয়ে? একটা, দুটা, আর ওই ছোট্ট চ্যানেলটা কে দেখে গো? ওই তো বহুমুখী দেখেন। জি, ওর বিশ্বাস আছে আল্লাহর ভয়ে কে দেখি। জি, ওর বয়স 14-12 বছর, হাত দেখিয়েছে আল্লাহর ভয়ে কে দেখে। এখন মা মেরেছে অশান্তি, ফ্রি ফায়ার খেলা দেখতে দেয়নি, যার জন্য অশান্তি করে মসজিদে কানলে ব্যাপারটা আলাদা, কী বলেন? বিশ্বাস আছে, আল্লাহর ভয় আছে, এ আল্লাহর বান্দা। তাহলে এতগুলো ভয় নিয়ে আমরা বসে গিয়েছি জান্নাতের আশায়, কিন্তু কে কে জান্নাতে যাব কারো জানা আছে? আমি বক্তা বলতে পারবো, বলাও ঠিক হবে না, বলতেও পারবো না, কিন্তু নবী মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন, জোরে বলুন হযরত মোহাম্মদ, উনি বলছেন 10 জনকে, এই তুমি জান্নাতি, হুজুর আমি জান্নাতি, বলে হ্যাঁ তুমি জান্নাতি, আর কে? হুজুর, আর কে? উনি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, 10 জনকে বললেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আচ্ছা বলুন, নবী যাকে জান্নাতি বলবে সে আর জাহান্নামে যাবে? তার কারণ হলো আল্লাহর খবর পেয়েছে, তারপরে নবীজি বলেছে, নবী অতক্ষণ কথা বলতেন না, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, নবী অতক্ষণ কথা বলতেন না যতক্ষণ জিবরীল আমিন কি বলবো, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
কানে কানে জিব্রিল আমিন যতক্ষণ নবীজির কথা না জানাতেন ততক্ষণ নবীজি বলতেন, জোরে বলুন না, মাইক ম্যান গলার মনে 12 বাজবে, জি যাই হোক বক্তব্যের দিকে আসি। টাইম কত সভাপতি সাহেব? দেড় ঘন্টা না, টাইমলি কথা বলবো, দু ঘন্টা অন্তত দু ঘন্টা টাকুক, তাই কি? একবার এখানে যতগুলো লোক বসে আছে আর একবার কথা বলুন, আমরা সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো অশান্তিতে আছি? কারো দুঃখ কষ্ট আছে? নেই, তার কারণ হয়নি তো কী করে বলবো। কিন্তু রব্বুল আলামিন বলছেন কি, ইন্নাল ইনসান লাফি খুসর, এর মানে নিশ্চয় সমগ্র পৃথিবীর মানুষ বিপদে পড়ে আছে। বিপদটা কি গো বাপ, কেউ জানেন? আল্লাহ, বিপদটা কি, বিপদটা কি? তো বিপদটা রব্বুল আলামিন বলছেন, বেমা কাসাবাত আইদিন নাস, তোমরা নিজের ভুলের কারণে পৃথিবীকে জর্জরিত করে ফেলেছ, মানুষের অত্যাচার মহা পৃথিবী আর নিতে পারছে না, যার জন্য পৃথিবীর মানুষ বিপর্যয়ের মধ্যে আছে। কিন্তু কি বিপর্যয় এটা নবীজি বলেননি, এমন ছকের কথা আপনাকে বলবো, শুধু মনোযোগ দিয়ে শুনে যাবেন বাপ। আজকে আপনাদের ইমানের যদি একটু পরিবর্তন করতে পারি, একটু যদি পরিবর্তন হয়, কি আল্লাহ ইন্নাল ইনসান লাফি খুস, আমরা কি বিপদে পড়ে আছি একটু বলুন তো। পৃথিবীর বিপদের অনেক কথা আছে, যেটা আপনাকে আমি বোঝাতে পারবো সেটা হলো, পৃথিবী আর টিকবে না। মাওলানা কি দেখে বুঝলেন পৃথিবী টিকবে না? রব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবী কবে ধ্বংস হবে আমি নবী বলতে পারবো না, কিন্তু কিছু টার্গেট দিতে পারবো। আচ্ছা, পৃথিবী কোন দিন ধ্বংস হবে, কিয়ামত কবে হবে, কারো জানা আছে? কোন বার বার জানা আছে? শুক্রবার, পট করে বলে দিয়েছে শুক্রবার, কিন্তু কোন শুক্রবার এটা বলা যাবে না। বন্ধু আমার কথা বলতে আরম্ভ করলাম, ইন্নাল ইনসান লাফি খুস, নিশ্চয় সমস্ত পৃথিবীবাসী বিপদের মধ্যে পড়ে আছে, কি কি বিপদের মধ্যে পড়ে আছে এটা বলার টাইম হবে না। বন্ধুরে আমার, মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় কোনো হুড় হাঙ্গামা নেই, ঠান্ডা মাথায় কথাগুলোকে লোড করে নিয়ে যান। মুসলমান, পৃথিবী কবে ধ্বংস হবে পৃথিবীর কেউ বলতে পারবে না, নবীজি বলছেন আমিও না, কিন্তু তোমাদেরকে টার্গেট বলে দিতে পারব, কোন কোন ভঙ্গিমা দেখে বুঝে নিতে হবে পৃথিবী নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামতের সংলগ্ন হয়েছে, ঘন্টা বেজে যাবে, ইসরাফিল মাসি নিয়ে দাঁড়িয়ে আছে, আর একবার যদি ফোঁক মেরে দেয় গোটা পৃথিবী ভেঙে চোরমার হয়ে যাবে, পৃথিবী আর পৃথিবী বলে থাকবে না, মানুষ মরে তুষারপাত হয়ে যাবে, পৃথিবী বলে আর কোনো চিহ্ন থাকবে না। এ রাসূলুল্লাহ, কি দৃশ্য দেখে আপনি টার্গেটটা বলছেন? বন্ধুরে আমার, কি দৃশ্য দেখে আপনার কথাটা মনে হয়েছে নবীজি আপনাকে সুন্দর করে ভাষাটা প্রয়োগ করে শোনাচ্ছেন? বন্ধু কি দৃশ্য দেখেছে? ছোট্ট একটা উদাহরণ না দিলে মনটা আপনার পরিষ্কার হবে না। মুসলমান, এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, উদাহরণ দিচ্ছি, এটা হাদিস নয়, কোরআন নয়, কোনো গল্পের কথাও নয়, মন থেকে বোঝাবার জন্য একটা উদাহরণ পেশ করতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে উদাহরণটা বুঝে নিতে হবে। উদাহরণটা যদি বুঝতে পারেন তাহলে আপনার গোটা জালসার বুঝ চলে আসবে। বলে কি মাওলানা, এবার জালসা শুনতে এসছে আমার মা, বুঝাচ্ছি উদাহরণ, জালসা শুনতে এসছে আমার মা, জালসা শুনতে এসে হঠাৎ করে পেটের ব্যথা, বাড়ি চলে গেল, বাড়িতে ছোট ছোট কারো জিনট্যাক থাকে না, গ্যাসের ট্যাবলেট থাকে, অনেক আয়ুর্বেদিক ওষুধ থাকে, মা খেয়েছে কিন্তু ব্যথা আরও বিকট, আরও বেড়ে চলেছে। ফোন দিয়েছে, বেটা এমদাদুল কোথায়? মা জালসায় আছি। বলে বেটা আমার পেটে খুব ব্যথা, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। বন্ধুরে আমার, বাড়ি গেলাম, দেখি মা কাটা কবুতরের মতো ছটফট করে, মা ডুকরে ডুকরে চিৎকার করে, কান্না করে, বেটার বাঁচব না। বন্ধুরে আমার, মার কান্না দেখে
ছোট ভাইকে জাগালাম, চাচাকে ডাগালাম, ভাগনাকে জাগালাম, পড়োশিকে জাগালাম, উঠো আমার মার দৃশ্য ভঙ্গি মার ভালো লাগছে না। একে একে সব পড়োশিরা উঠে আসলো, আমাকে সাজেশন বলে দেওয়া হলো, বেটা তোমার মা তো কোনোদিন এরকম অসুখের মতো আক্রান্ত হয়নি, কোনোদিন এরকম অসুখ হয়নি, আর হঠাৎ করে তোমার মা চোখ দিয়ে তো জল বেরিয়ে যাচ্ছে, তোমার মার মহা মুশকিল হয়েছে, আর দেরি করা হবে না, একটুখানি রতুয়া হাসপাতালে নিয়ে চলে যাও, মালদা নিয়ে চলে যাও, কাটিহার নিয়ে চলে যাও। চট করে আবদুল্লাহ তার গাড়িটাকে বের করলাম, আর গাড়িটা রিজার্ভ করে মালদা নার্সিং হোম নিয়ে গেলাম, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সাহেব বললো, বাবা এটা কে বলে আমার মা হার্টটা ট্রিটমেন্ট করে ঢুকলো, বিপি চেক করা হলো, থাইরয়েড চেক করা হলো, সমস্ত দেখার পর ডাক্তার বলছে পেটের ছবি না বললে কোনো কিছু বলা যাবে না। তাই করুন, মার কান্না দেখে সহ্য হয় না বাপ। ডাক্তারকে বললাম যা করবেন তাড়াতাড়ি করুন। বন্ধুরে আমার, মাকে দেখে সহ্য করতে পারলাম না, মার সমস্ত ট্রিটমেন্ট করবার জন্য রক্ত নেওয়া হলো, ইউরিন নেওয়া হলো, সমস্ত পরীক্ষা নিরীক্ষা চালু হলো। ডাক্তার বলল, বাবা আমি ছত সড়ক একটা সাময়িকভাবে দাওয়া দিয়ে দিলাম, ওষুধ দিয়ে দিলাম, তোমার মাকে খাইয়ে দাওয়ার বসিয়ে দেখো, এক ঘন্টা পরে তোমার মার রিপোর্ট বেরিয়ে আসবে, তখন আমি বলে দিতে পারবো তোমার মার কাঁদার কারণটা কী আছে, তোমার মার অসুবিধার কারণটা কী আছে, আমি ট্রিটমেন্ট করে বলতে পারবো, রিপোর্ট দেখে বলতে পারবো তোমার মাকে কোন অসুখে আক্রান্ত করে ফেলেছি। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা, সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম আপন মানুষের কাছ থেকে বেশি হিট পাওয়া যায়, কথা ঠিক বললাম না ভুল বললাম? একই সঙ্গে ভাই দুই ভাই সংসার করছে, হঠাৎ করে যে ভাই বেশি ভাইকে আদর দেখায় সে ভাই ল্যাং মেরে দূরে সরে যায়। হে আল্লাহর বান্দা, যাকে বেশি ভালোবাসা যাবে তার কাছ থেকে দুঃখ বেশি পাওয়া যাবে। মা আমাকে এত ভালোবেসেছে, আর আজকে আমার মা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, এক ঘন্টার জন্য বসে আছি এ মানুষের দল। ডাক্তারবাবু এক ঘন্টা পর রিপোর্টটা দেখে দাও বললাম। ও এমদাদুল শুনে যাও, ও বেটা শুনে যাও, তোমার মার রেজাল্ট শিট তৈরি হয়ে গিয়েছে, রিপোর্ট হয়ে গিয়েছে, ফটোতে কি বলছে শুনে নাও, রক্তে কি বলছে শুনে নাও, পেচ্ছাপ পরীক্ষাতে কি বলছে শুনে নাও। ডাক্তার আমাকে ঘরে নিয়ে গিয়ে পার্সোনাল বলছে, ব্যাটারি আমি তদন্ত করে যা চেক করে দেখলাম, আমি যত রিপোর্ট চেক করলাম একই উত্তর এসেছে, তোমার মাকে ক্যান্সার হয়েছে, তোমার মা আর বাঁচবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ ব্যাটা শুনে নাও, রক্ত তো ক্যান্সার, পেটেও ক্যান্সার, ইউরিনেও ক্যান্সার, গোটা বডিটাকে জর্জরিত করে ফেলেছে, তোমার মার বাঁচার টার্গেট নেই, আমি এত ক্যাপাসিটি করে ওষুধ দিলাম, একটা ওষুধে কাজ করে না, তোমাকে বুঝে নিতে হবে তোমার মার বাঁচবে না। আমি জোরহাত করে বললাম, ডাক্তার একবার বলবেন কি না মার কতদিন বেঁচে থাকবে, মার কতদিন আমাকে আদর করবে। ডাক্তার বলছে, বাপুরে আমার যেটা টার্গেট আমি তোমাকে বলে দিলাম, কখন মরবে এক আল্লাহ জানে, লায়াস্তাখিরুনা সাতাও ওয়ালা আয়াস্তাকদিমুন, কাগজ কাটকা
কার ঘুড়ি বানা কার উড়াতা হে আসমান মে ঘুড়ি বেচারা ক্যা করে গা রস্তি মৌলা কে হাত মে রস্তি মৌলা কে হাত মে ডাক্তারের সামনে জোর হাত করে কান্না করতে আরম্ভ করলাম ডাক্তার আমার মা মনে হয় বাঁচবে না বলে হ্যাঁ বেটা বাঁচবে না কিন্তু আল্লাহ জানে লায়াস্তা খিরুনা সাতাওয়ালায়াস্তা দেমন আল্লাহর কাছে চাবিকাঠি কতদিন বাঁচবে বলতে পারবো না কিন্তু আমার গবেষণা বলছে মাত্র 24 ঘন্টা তোমার মার দুনিয়াতে থাকবে বন্ধুরে আমার সহ্য করতে পারি না কেমন করে দিন কাটাবো আল্লাহ যখন গরিব ছিলাম মা মানুষের বাড়ি থেকে ভিক্ষা করে নিয়েছে আমার মুখে খাবার তুলে দিয়েছে আজকে বক্তা হয়েছি আজকে ঠিকাদার হয়েছি আজকে মাস্টার হয়েছি আজকে ডাক্তার হয়েছি আজকে ইনকামের পথ পেয়েছি যখন সুখে বসলাম তখন মার থাকবে না অনেক চিন্তা করতে গিয়ে পৃথিবী ভেঙে যেন জল বেরিয়ে আসে মার জন্য কান্না করতে আরম্ভ করলাম মা তুমি আর থাকবে না তুমি আর থাকবে না আমি ঘর থেকে কান্না করতে করতে বেরিয়ে আসি ডাক্তারের পিছন থেকে আবার ইশারা করে বলছে বেটা শুনে যাও আমি তোমাকে আরেকটা নমুনা বলে দিব আরেকটা টার্গেট বলে দিব তুমি কান খুলে যাও ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আর কোন একবার বলে দেন ডাক্তার বলছে বেটারে তোমার মাঠটায় আমি 24 ঘন্টা বাঁচিয়ে দিলাম কখন মরবে আমি জানি না কিন্তু আমার টার্গেট বলছে 24 ঘন্টা বেটা শুনে নাও যখন 22 ঘন্টা তোমার মার পার হয়ে যাবে তোমার মার মুখে এক ধরনের ঘা বেরিয়ে যাবে ফোঁসা বেরিয়ে যাবে হাতে ফোঁসা হবে মুখে ফোঁসা হবে বডিতে ফোঁসা হবে যখন তুমি ফোঁসা দেখতে পাবে তখন জেনে নিও তোমার মা মাত্র আর 2 ঘন্টা বাজবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার মাকে নিয়ে বাড়ি আসলাম মার কাছে যেতেই মা বলছে বেটা সুন্দর মুখ নিয়ে ডাক্তারের কাছে ঢুকলা আর বেরোনোর সময় কেন চোখে চপচপ করে জল পড়ে কেন টপটপ করে জল গড়িয়ে আসে বেটার চোখের দৃশ্য দেখে মা বুঝে নিয়েছে নিশ্চয় আমার বিপদ হয়ে গিয়েছে আমি আর বাঁচব না একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরব মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি কত নিশি রাতে আয়েশা দেখি বাড়িতে জাগিয়া রয়েছে মা বসিয়া শুনো বাড়ির লোকজন কান্দিও না এখন কান্দিলে লাভ হবে কি আতর গোলাপ দিয়া মাকে দাও সাজায়া তোমরা জন্মের বিদায় দাও না রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে অজননে কাচ্চার মার কাছে বসে আছি বন্ধুরে আমার মা বলছে বেটা কাঁদিও না কাঁদিও না যদি মরণের ডাক পড়ে যায় কেউ রক্ষা করতে পারবে না মাকে বাড়ি নিয়ে গেলাম এ বাপ মাকে বাড়ি নিয়ে গেলাম শুধু একটাই দুঃখ যেদিন অভাব ছিল সেদিন মা টাটকা আজকে ইনকামের পর ঢুকেছে খাওয়ার সুখ এসছে মা এখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে এটা বুকে জ্বালা বা হাজার ছেলের এটা জীবনে ঘটেনি দুঃখের পর দুঃখ চলে গেল যখন সুখে বসেছি তখন মা বাপ দুনিয়াতে আর নেই মানুষ এটা হলো দুনিয়ার খেলা বুঝে নে ডাক্তারের পরামর্শ বসে আছি মা বাড়িতে শুয়ে আছে 22 ঘন্টা হয়েছে মার মুখে ফোঁসা দেখতে উঠল ঘা দেখতে পেলাম চিৎকার করে কান্না করলাম ও গ্রামবাসীরা ডাক্তারের কথার সঙ্গে মায়ের টার্গেট মিলে গিয়েছে মার থাকবে না 22 ঘন্টা 21 ঘন্টা পার হলে মুখে ঘা হবে এই যে ঘা হয়ে গিয়েছে এই যে ঘা হয়েছে মার থাকবে না চিৎকার করে কান্না করতে আরম্ভ করলাম মানুষের দল যখনই 2 ঘন্টা পড়ে গেল 24 ঘন্টা পড়লো বন্ধুরে আল্লাহ সাড়া দিয়ে লায়াস্তা খেলো না সাতাওয়ালায়াস্তাক দেবন আমার মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মনে করিয়েন না যে আমার মা নিশ্চয় মরেছে এখন বেঁচে আছে আপনাকে উদাহরণ দিলাম জি না তো আপনারা শ্রোতা বাবার জিন্দা মানুষকে কবর দিয়েছেন হয় কি না এবার
নাবিজির টার্গেট দেখুন, একটা ডাক্তার যদি আপনার রক্ত পরীক্ষা করে, পেটের ছবি করে, পেচ্ছাপ পরীক্ষা করে, অলবডিকে চেক করে বলতে পারে এতদিন তুমি বাঁচবা, আর কাছাকাছি মানুষগুলো তাই হয়, হয় কি বাবা? আবার দেখেন কাউকে বলে তুমি আর 24 ঘন্টা বাঁচবা, দেখেন আর 36 বছর বেঁচে আছে। আল্লাহ যতক্ষণ ডাক না হবে মরণ হবে না, কিন্তু কিছু কিছু ডাক্তারের টার্গেট মিলে যায়, ঠিক বললাম না ভুল বললাম? একটা ডাক্তার যদি মাত্র 12-13 বছর লেখাপড়া করার পর আপনার জীবনের টার্গেট মিলাতে পারে, এবার নবী মোহাম্মদ রসুলুল্লাহর কাছে যে টার্গেট খবর পৌঁছে যেত, সেই রসুল যদি আপনাকে কোনো টার্গেট দেয় আপনি নিশ্চয় নেবেন, নিশ্চয় লড় নেবেন, নিশ্চয় বিশ্বাস করবেন? বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুক্রবার ছাড়া আমি নবী আর কিচ্ছু জানি না পৃথিবী ধ্বংসের ব্যাপারে, কিন্তু তোমাদেরকে আমি টার্গেট দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, টার্গেটটা কি? এখন নাবিজি ডাক্তার, ও ভাইরা এত কথা বলছেন কেন গো? এত সুন্দর জায়গা ফাঁকা পড়ে আছে, সামনে দিকে আসুন তো, দাদু সেপে আসুন তো, আসুন তো দিকে, এদিকে আসুন, বারবার যদি ডিস্টার্ব হলে কেমন লাগবে বলুন? ও চাচা ফাঁকাগুলো পূরণ করে নেন, যার যার সামনে ফাঁকা আছে আপনার দায়িত্ব, ভাই একটু আগে চলে আসো, বাস ভালো লাগলো তো? আর তো করোনা ভাইরাস নাই, আসলো ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, ভাইরাস নেই, যত সাঁতিয়ে বসবে তত গরম জমবে। হ্যাঁ, এই যে ভালো লাগলো। আর যদি কথা বলতে হয় তো আস্তে করে বলুন, এমন কথা বলছেন যা বক্তাকে আওয়াজ শুনে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। জি সুন্দর হয়ে বসে আছে, কারণ সামনেগুলো বুকুন করে না, পাশা ফাঁক দিয়ে দেন, পিছনটা ফাঁকা করে দেন। জি আলহামদুলিল্লাহ, আর নড়বেন না, এই জায়গাটা অনেকটা ফাঁকা থেকে গেলে ইংলিশে তার ঢুকবে। ও দাদা আগে আসুন, একটু আগে আসুন, এই দেখেন এই জায়গাটা কী দোষ করলো। জি বাম দিকে লোকটি সে ঠিকঠাক বসেছে, কিন্তু ওই জায়গাতে আবার টাক পড়ে গেছে। তাবলিগী জলসা সুন্দর করে আলোচনা করবো, মনোযোগ দিয়ে শুনে যান। কেউ রাগ করে উঠে চলে যাচ্ছে নাকি? আসবে আসবে, বক্তা যদি বেশি উঠানোড়া করে ঠান্ডার সময় তো উঠলে আর বসবো না, এরকমই হবে ঠান্ডায় না, আমিও আর আপনাদের উঠাবো না, একবার একটা পর্যন্ত চুপচাপ রাখবো। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে বলুন, আল্লাহুম্মা আমিন। বাপ, তাহলে একটা ডাক্তার যদি মানুষের মরার কিছু টার্গেট দিতে পারে, নবী মোহাম্মদের কাছে যত খবর আসছে আর নবীজি বলছেন আমি তোমাদেরকে টার্গেট দিচ্ছি, কিন্তু কোন শুক্রবার বলতে পারবো না, কোন শুক্রবার বলতে পারবো না, বেশ ভালো কথা। রাসূলুল্লাহ আপনি কি কি টার্গেট দিচ্ছেন, যে টার্গেটগুলো দেখে আমাদেরকে বুঝে নিতে হবে এ মহা পৃথিবীকে ক্যান্সার হয়েছে, পৃথিবী আর বাঁচবে না। কি টার্গেট? রব্বুল আলামিনের নবী বলেন, নবীজি বলছেন কিয়ামতের টার্গেট গুলোকে আমি দুভাগে ভাগ করেছি। তাকান আমার দিকে, নবীজি যে টার্গেটগুলো দিয়েছেন সেটা হলো দুই ভাগে ভাগ। কি করে? একটা টার্গেটের নাম হলো আলামাতে কুবরা, আর একটা হলো আলামাতে সুগরা। আলামাতে সুগরা, আলামাতে কুবরা, দুটো ভাগে ভাগ করেছে। নবীজিকে সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর এ সুগরা আর কুবরা মানে কি? আলামাতে কুবরা কাকে বলে, সুগরা কাকে বলে? আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, আলামাতে সুগরা মানে ছোট নিদর্শন, আলামাতে কুবরা মানে বড় নিদর্শন। নবীজি বলছেন দুই নিদর্শন যখন তোমাদের সামনে ভাসমান হবে, তোমরা আরও অপেক্ষা করিও না, জেনে নিতে হবে পৃথিবী আর টিকবে না। কেন টিকবে না? বলে বিভিন্ন রকমের আইটেম, বিভিন্ন রকমের ক্যান্সার এ মহা পৃথিবীকে আক্রমণ করতে আরম্ভ করেছে, পৃথিবী আর নিজের লোড নিতে পারছে না। এই জন্য আল্লাহ ঘোষণা করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি। জি নবী বলুন কিয়ামতের নমুনা গেল কি? তো নবীজি বলছেন এক নম্বর নমুনাটা হলো, আমি যেদিন মরে যাব সেদিন তুমি জেনে নিও আর পৃথিবী টিকার মতো সুযোগে থাকবে না। কি করে বুঝায়, কি করে বুঝায়? এ বাপ, একটা কাঁড়ি পেয়েছি, উদাহরণ দিই, বাড়িতে তসবি আছে না? তসবি আছে, তসবিটা গোল,
আর এখানে 100টা দানা আছে, তাই না? নাবিজি বলছেন তসবি, দেখেন 100টা দানা আছে, 100টা দানার একটা মিডিল আমি কেটে দিলাম, এই যে আমি সুতাটা ধরে আছি একটা টান মেরে দিলাম, কেটে গেল। কেটে যাওয়ার পরে যখন আমি সুতাটাকে ছেড়ে দিব, তসবিগুলো কীভাবে পড়বে? প্রথমে যে আছে সে পড়বে, দ্বিতীয়বার যে আছে সে পড়বে, তৃতীয়বার যে আছে সে পড়বে, এই করে 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 মিডিল পর্যন্ত, একবার মাথা পর্যন্ত চলে আসবে, তাই কি না? পরস্পর 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 না, এই মাথাটা এখানে চলে যাবে, এই যতক্ষণ না যাবে ও আসতে পারবে না, তাই কি না? এটা হলো সিরিয়াল, নাবিজি বুঝাচ্ছেন আপনাকে। নবীজি বলেন শোনে লাও, যেই দিন পরস্পর পরস্পর মানুষেরা ভুল করতে আরম্ভ করবে, নবী গো কোন কোন ভুল করবে একটু বলবেন কিনা? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, উম্মতিরা আমার মানুষগুলো ভুল করতে আরম্ভ করবে, উম্মত উম্মতিরা ভুল করতে আরম্ভ করবে, নবী গো কি কি ভুল হবে, কি কি কর্মকে দেখে আমরা বুঝে নিব কিয়ামত নিকটে হয়ে গিয়েছে? তো নবীজি বলতে আরম্ভ করলেন, ইজা উত্তেকে জাল ফাইও দোয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়া যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমু লিগাইরি দীন আতা রাজুল ইমরাতুহু আক্কা উম্মুহু আদনা সাদিকাহু আকসাবাহু ওয়া জাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়া সাদাল কাবিলাতে ফাসে কহম। সার্ত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা সার্ত দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে, মা আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল না, মা আমার সুন্দর বডি তৈরি করলো টাকা নিল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন? নবীজি গো একবার আপনি বলে দেন কি কি ঘটনা দুনিয়াতে ঘটবে। ই আল্লাহর বান্দা আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছেন, আয়েশা সিদ্দিকা একটা কথা বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছেন, আবু হুরায়রা একটা কথা বলেছেন, টোটাল সাহাবার কথাগুলো, টোটাল হাদিসের রেকর্ডগুলোকে একটা একটা করে উঠিয়ে নিয়ে নবীজির একটা হাদিস রচনা হয়েছে। কিন্তু বাবা এই হাদিসটা যে বর্ণনা করেছে লোকটা খারাপ, তার জন্য হাদিসটা দুর্বল হয়ে গিয়েছে। জাইব দুর্বল, সানাদ কি আছে গোলমাল জানতে হবে বাবা। কিন্তু এই বিভিন্ন হাদিসের রেকর্ডকে চেক করে এসে একটা ফাঁড়ি দেওয়ার মতো জায়গা করে দিলাম, লোকটা খারাপ। এ বাবা, ইবলিস শয়তান এসে আবু হুরায়রাকে দোয়া শিখাচ্ছে, তো ইবলিস শয়তান তো শয়তানি, কিন্তু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু হুসনাতুন, কে কে জানেন? অনেকে জানেন, যারা যারা দেন কপাল খুলে গিয়েছে, যারা যারা জানেন কপাল খুলে গিয়েছে, যারা জানেন না কালকে মুখস্থ করেন। আবু হুরায়রা চোরের সঙ্গে গল্প করছেন, আর চোরটা হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান বলছেন, আবু হুরায়রা এমন একটা দোয়া তোমাকে শিখাবো যেটা তুমি জানো না, দুনিয়া আখেরাত তোমার ভরপুর করে দিবে। আবু হুরায়রা পাগল হয়ে গেলেন। এবার চোর লোকটা, কিন্তু কথাটা ভালো, আপনাকে যে হাদিসটা শোনাচ্ছি লোকটা খারাপ, হাদিসের ওয়ার্ডটি ভালো। কি? কেউ রাগ করবেন না, মণ্ডল থাকলে রাগ করবেন না, সর্দার থাকলে রাগ করবেন না, আমি বক্তাও রাগ করবো না, গ্রামের মেম্বার প্রধান থাকলেও রাগ করবেন না, কাউকে খোঁচা দেওয়ার মতো নয়। আপনাকে বুঝাতে আরম্ভ করলাম, নবীজি বলছে পৃথিবী শেষ। নবী কি কি কারণে শেষ একটু বলবেন না? এক নম্বরে যেটা ভুল করবে, নবীজি বলছেন এ উম্মতিরা শোনো, লাখো লাখো লোকের ভিতরে এক নম্বর ভুলটা যেটা চালু হয়ে যাবে, যখন তোমরা দেখবে ভুলগুলো চালু হয়ে গিয়েছে, মানুষরা করতে শুরু করেছে, আমি নবী তোমাদেরকে বলতে পারি আমি সেদিন থাকবো না, যদি থাকতাম তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম এগুলো ঘটনা ঘটবে। এ রাসূলুল্লাহ আপনি বলে দিন গো নবী কাজটা কি? তো নবী বলছেন ইজা উত্তে খেজাল ফাইন দোয়ালান, যেদিন জনগণের মাল প্রধান মেম্বারে মেলে এমপি মণ্ডল সর্দার বক্তারা মুখিয়ারা গ্রামের সম্রাট লোকেরা গরিবের মালকে নিয়ে ছিনিমিনি করবে, আমি নবী তোমাকে এক নম্বর টার্গেট দিলাম, পৃথিবী টিকবে না।
কি কথা বুঝায়, তারপরে হাসিয়েন, হাসার ভাষা ঠান্ডা হয়ে যাবে বাপ। রাস্তাতে গর্ত হয়ে গেছে, প্রচুর বড় গর্ত, গাড়ি ঘোড়া চলতে পারে না। গোটা গ্রামবাসীরা দরখাস্ত করলেন কোথায়, সরকার বাহাদুরের কাছে। সরকার বাহাদুর কি করেছে বাপ জানেন? সরকার বাহাদুর আপনার জন্য এই গ্রামের জন্য 1,00,000 টাকা বাজেট করেছে, এই গ্রামটাকে পরিষ্কার করতে হবে, জায়গাগুলোকে পূরণ করে দিতে হবে। তার কেলেম শেষ, কি বলেন? হ্যাঁ না না, কেলেম শেষ। এবার 1,00,000 টাকার কাজ শুরু হলো। এ বন্ধু আমার, গ্রামবাসী বলছে খালার বন্ধ হয়ে যাবে, আর কোনো জায়গা ফাঁকা থাকবে না, সব জায়গা পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা আমার, ওই গর্তটাতে 30 গাড়ি মাটি ফেলার পর বলছে আর টাকা নাই, মাটি দেওয়া যাবে না। তো হুহা করুন, মাটি দেওয়া যাবে না বলে মিম্বা সাহেব টাকা কয়, বলে টাকা তো নাই, শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেল? বলে প্রধানকে দিয়েছি 10,000, এমএলএকে দিয়েছি 30,000, মাস্তানকে দিয়েছি 40,000, আমিও তো আপনাদেরকে ভোট দিয়ে জিতেছি, আর আপনারা আমাকে জিতিয়েছেন, আমার কাছে আছে 40,000। সবকে হিসাবে বন্টন করতে গিয়ে মাত্র 30 গাড়ির টাকা আমার কাছে আছে, আর টাকার হিসাব দিতে পারবো না। গ্রামবাসীরা জনগণের টুপাটিপি শুরু করে দিয়েছে, এ ভাই এত বড় ভুল করে দিল মিম্বার প্রধানকে, এত ভুল করে দিল। এ আব্বা জানেরা, আপনার টুপা টিপিতে কিছু হবে না, আপনার আলোচনায় কোনো যায় আসে না। কেন আসে না? মেম্বারের আগে, প্রধানের আগে, এমএলএর আগে, এমপির আগে পাবলিক হলো বড় চোর, তারপরে তাদেরকে চোর বলতে হবে, নইলে ইমান বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। হে আল্লাহর বান্দারা, বিশ্বনবী নবী মুহাম্মদ বলতেছেন, যেই দিন জনগণের মালকে আত্মসাত করে নেবে, জনগণের মানে হিসাব থাকবে না, সেদিন জেনে নিতে হবে পৃথিবী আর ঠিক মতো চলবে না। একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ। বুঝায়, জ্ঞানের কথা। চোর আমরা জানি, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, কিন্তু জানে না বাবা সবচেয়ে বড় চোর হলো পাবলিক। বলে মুরবি সাহেব কেন? বলে ভোটের দিন আগে কটা পোলট্রি খেয়েছেন বলেন? কে চোর? এই চোরকে আমরা। যেদিন ভোট, মেম্বার সাহেব বলছে ভাই ভোটটা দিয়ে তুমি আমার আপন চাস্তো ভাই, বলে চাস্তো মাস্তো বোঝা যাবে না, 1,500 টাকা ফেলো, ব্যাটির প্রাইভেটের টাকা দিতে হবে। কি বলেন? অমুক বলছে ভাই তুমি আমার মামাতো ভাই, ভোটটা দিও, বলে ঠিকই দিব, কিন্তু পোলট্রি যতক্ষণ কক করে না উঠবে ততক্ষণ ভোট হবে না। কি বলে বন্ধুরে আমার, মেম্বার দাঁড়িয়েছে 25,00,000 টাকা না খরচ করলে পাস করা যায় না, ঠিক বললাম না ভুল বললাম? আগে আপনার পকেটে দিয়েছে, তারপরে পটটা পেয়েছে। এখন বলুন তো বাবা, আপনার পটটা আপনার কাছে যদি দেওয়া হতো, আপনি তো একই কাজ করতেন, কিন্তু আগে আপনি লুটে নিয়েছেন। মেম্বার লুটবে না তো কী হবে, ঠিক করে বলুন। কাউকে চোর বলা যাবে না, প্রথম চোর আগে জনগণ, দ্বিতীয় চোর হলো মেম্বার প্রধানেরা। আপনি কাউকে দোষ দেবেন না, আর যদি বলেন মাওলানা কোনোদিন ভোটের 50 গ্রাম পোলট্রি খাইনি, তাহলে জানতো আপনি অরিজিনাল লোক আছেন, কে কে হাত দেখান পোলট্রি খাইনি কোনোদিন? হবে না, এটা ভুল হয়ে গেল হাত। আপনি যদি ভুল করেন, আপনার ব্যাটা ভুল করেনি। আপনি ইমানদারি দেখে যে মেম্বার প্রধানের কাছে টাকা নেব না, আমার কর্তব্য সকালবেলা ভোটটা টিপে দিয়ে চলে আসবে, এটা আপনার কর্তব্য ছিল। তারপরে যদি মেম্বারকে চোল বলতে তার একটা কাজে লাগতো, কিন্তু আপনি টাকা নেননি, আপনার ব্যাটা চুপ করে 500 টাকা নিয়ে বসে আছে। হ্যাঁ, আর 3 দিন পরে ওই ব্যাটাটা ওই 500 টাকা দিয়ে পোলট্রি কিনে খাইয়েছে আপনাকে, আপনার খাওয়া হলো না? বন্ধুরা আমার শুনুন, নবীজি বলছেন শুনে নাও, যেদিন জনগণের মালকে নিয়ে ছিনিমিনি শুরু হয়ে যাবে, আমি নবী সেদিন থাকবো না। কিন্তু বুঝে নিতে হবে, পৃথিবী আর টেকবে না। নবী গো কি দৃশ্য দেখবো? বলে বুঝে নাও, বুঝে নাও কি দৃশ্য হবে? বলে গরিবকে দেওয়ার জন্য ঠান্ডার সময়তে 300-100 টাকা দামের কম্বল দিয়ে পাঠিয়েছে, 30খানা কম্বল দিয়ে পাঠিয়েছে। মেম্বার সাহেব, এলাকাতে যত গরিব আছে, সবচাইতে যেটা বেশি গরিব হবে একটা কম্বলগুলো দিয়ে দিও। মেম্বার সাহেব তখন লিস্ট করেছে, আব্দুর রহমান একটা, জাব্বার একটা, সাত্তার একটা, গরিব মানুষের লিস্ট করেছে। আর গ্রামে বসে মসজিদে এসে বলছে, ও ভাইরা সকালবেলায় কম্বল বিতরণ করা হবে, গরিবগুলো আসিও জি, কিছু কিছু গরিব মানুষকে কম্বল দিয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে, তো তোমরা নিয়ে নিও। এই কথাটা শোনার পর রাতের মধ্যে গোটা পাড়ায় খবর হয়ে গেছে, এ বাপ, গরিব মানুষকে দেওয়ার জন্য মাত্র 75 টাকা দামের একটা কম্বল পাঠিয়েছে সরকারি কম্বল, যার গ্রামে 30 বিঘা জমি সে প্রথমে লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ না না,
হ্যাঁ এ বন্ধুবর, যদি হ্যাঁ বলেন তাহলে তো বুঝে নিতে হবে পৃথিবী টিকবে না। নবীজির টার্গেটের সঙ্গে মিলে গিয়েছে, মৌলানা তাহলে কি কর্ম আছে বলতে হবে। যদি এর টার্গেটগুলো মিলে যায়, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রেখে দেন, আল্লাহর কাছে কাঁদতে বসে আল্লাহ গ, আর পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ইমানকে তাজা করার শক্তি দা। আর যদি না মিলে রে বন্ধু, আরো কিছুদিন মস্তানি করুন, দুনিয়াতে নোংরামি করুন, আপনাকে আমি বাধা দেব না, কিন্তু নিশ্চয় আল্লাহর ভয় রাখতে হবে। ধ্বংসের দুই নম্বর কারণ তোমাদেরকে বলে দিলাম, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নম্বর দুই, বন্ধুরে আমার শোনো, কোন দিন পৃথিবী ধ্বংস হবে বলতে পারবো না। কাল্লা সায়ালামন সুম্মা কাল্লা সায়ালামন, গোল্ডেন মদিনা ও মাই সুইটি মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট গুড নট ফরগেট ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট গুড নট ফরগেট ডিয়ার মদিনা, আই cannot forget you dear Medina, you are better than arse mohalla, you are better than arse mohalla, dear prophet sleep in Medina, I cannot forget you dear Medina, ekbar jore bolna subhanallah. Bondhura amar kothay kotha beriye ashe, ekta porbo apnake shesh kore ditiyo পর্বতে চলে গেলাম। নবীজি বলছে শুনে না, মানুষে যে দ্বিতীয় নম্বর ভুলটা করবে, দ্বিতীয় নম্বর ভয়টা করবে। নবী গো বলে দিন দ্বিতীয় নম্বর ভয়টা কি? তো নবীজি বলছেন ওয়াল আমানাতু মাগনামা, মানে কিছু বুঝলেন? যদি আমি বলি তাহলে বুঝবেন, না তো বুঝতে পারবেন না। ওয়াল আমানাতু মাগনামা, মাওলানা এর মানে কি? এর মানে হলো আমানতের খেয়ানত করবে। কেমন আমানতের খেয়ানত করা? এবার এটা হলো কি গ্রাম, কি গ্রাম? বাহির কাপ, বাহির খাপ না কাপ, কাপ। এতদিন তো খাপ বুঝে আসলাম, এখন কাপ হয়ে গেল। জি জি জি, তো বাহির কাপ। জি অল আমানত মাগনামান, বুঝিনি। একটা গ্রামের বুড়ি মানুষের ছেলে, একটাও টাকা ইনকামের পথ নাই, বাপ নাই, মা নাই, চাচা নাই, চাচি নাই, গরিব ছেলে। গরু হাঁকিয়ে দোকান চালিয়ে লেভারি করে 50,000 টাকা জমা করেছে, বয়স 20 বছর। গ্রামের এক মুরব্বী নামাজি চাচাকে বলছেন, চাচা আমার তো আত্মীয় স্বজন বলে কেউ নাই, চাচা তোমাকে আমি 50,000 টাকা জমা দিচ্ছি, তুমি নিয়ে থাকো, তোমার কাজে লাগাও, যেদিন আমি চাইবো তুমি টাকাটা আমাকে ফেরত দিয়ে দিও। কথাটা ভালো না খারাপ? ভালো। তো এই বিশ্বাস করে নামাজি লোকটাকে টাকা দিয়ে চলে গেছে কোথায়? দিল্লি। চাচা 3 মাস খাটার পরে আসবো, যদি আর 20-30,000 কামাই হয় আমার অবৈধদার কাছে খাটবো, আবদুল্লাহ দাদার খাসবো, ওই আনিসুর রহমানের কাছে খাটবো, 20,000 টাকা কামাই করবো, নিয়ে এসে আপনাকে জমা দিব, একটা বিয়ে করবো, সংসারটাকে আমি ঠিকঠাক করে চালাবো, তো এরকম একটা ব্যবস্থাপনা করবো। দি চাচাকে টাকা জমা দিয়ে বাপ চলে গেছে বিদেশ কাজ করতে, কিন্তু কাজ করতে গিয়ে একটা ভালো কাজ পেয়ে গেছে, 2 মাসের জায়গায় 2 বছর হয়ে গেছে। নবীজি বলেন ওয়াল আমানাত মাগনামান, আমানতে রেখে আনত করবে, কেমন করে করবে? লোকটা গরিব ছেলেটা টাকা জমা দিয়ে চাচার কাছে চলে গেল, বন্ধুরে আমার 2 মাসের জায়গাতে 2 বছর বিদেশে থাকার পরে 2 লাখ টাকা ইনকাম করলো, 2 লাখ টাকা হাসতে হাসতে নিয়ে আসার পর চাচাকে বলছে, চাচা আজ থেকে 2 বছর আগে তোমাকে 50,000 টাকা জমা করেছিলাম, তোমাকে জমা দিয়ে আমি বিদেশ গিয়েছিলাম, চাচা গো আমি ওইখান থেকে 2 লাখ টাকা কামাই করেছি, আর আমার এখানে 50,000 আছে, টোটাল 2.5 লাখ টাকা দিয়ে একটা আমি ঘর বানাবো, বাড়ি কিনবো, জায়গা কিনবো, সুন্দর করে বিয়ে সাদের ব্যবস্থা করবো, চাচা আমাকে টাকাটা দাও,
যখনই চাচার কাছে টাকাটা চাইতে যাবে, চাচা বলছে টাকা কোনোদিন আমাকে দাওনি, আমি তোমার টাকার কোনো সুদ জানি না, আমি কখন তোমার টাকা নিলাম, চোখ মুখ রঙে রঙে কথা বলছে। নবীজি বলছেন যেই দিন এরকম করে আমানতের খেয়ানত করবে, নবীজি বলছেন পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। ছোট্ট করে বোঝার জন্য বললাম, মসজিদের ক্যাশিয়ার বানালেন, মসজিদের সেক্রেটারি বানালেন, মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারি বানালেন, গ্রামের সর্দার মন্ডল দাঁড়ালেন, সমস্ত টাকা জমা হলো, সমাজের টাকা জমা হলো। হে আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, সমস্ত টাকা জমা হলো, একটা গ্রামের গরিব মানুষ গিয়ে বলছে, ও সাত্তার ভাই, তিন বছর থেকে গ্রামের টাকা তোমার কাছে জমা হয়, মাদ্রাসার টাকা জমা হয়, মসজিদের টাকা জমা হয়, গত শুক্রবারে তোমার কাছে হিসাব চাইলাম দিলা না, সামনে শুক্রবারে হিসাবটা দিয়ে দিও। যখনই গরিব মানুষটা বলা বন্ধু রে, এ মুখিয়া লোকটা বলছে কোনো হিসাব দিতে পারবো না। শুনেছেন, টাকার হিসাব নিয়ে মাদ্রাসায় ঝামেলা হয়েছে, মসজিদে কমিটি কমিটি ঝামেলা হয়েছে, হয়েছে না হয়নি বা এলাকাগুলো তুমি শুনেছেন? যদি শুনে থাকেন, নবী মোহাম্মদ বলছেন কমিটিতে কমিটিতে মারামারি হবে, পদের জন্য মারামারি হবে, টাকার জন্য মারামারি হবে। হে মানুষের দল, আমি নবী সেদিন থাকবো না, কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে, মানুষকে টাকা জমা দিলে ঠিকঠাক হিসাব পাওয়া যাবে না। বল আমানা তো মাগনামান, দুই নম্বর কারণ পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। আপনার সবাই মুখ ঝুঁকিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানে শুনেছি, চোখে দেখেছি, মসজিদের কমিটি কমিটি মারামারে, মাদ্রাসার কমিটি কমিটিতে মারামারে, স্কুলের কমিটি কমিটিতে মারামারে, সর্দার মন্ডলকে নিয়ে মারামারি, কথাটা ঠিক বললাম না ভুল বললাম বাবা? যদি ঠিক হয়ে যায়, ফজর আজান হবে, একটা মুসল্লি নামাজ ত্যাগ করে ঘুমাবে না। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের বেমান তফাতটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমনও তো হতে পারে তোমার দশটায় জানাজা। হতে পারে না বাপ? হতে পারে। তাহলে চোখে কি দেখলাম? জনগণের মাল কিনে ছিনিমিনি করেছে, আমানতের খেয়ানত করেছে, কিন্তু মনে হয় এই একটা আমল তারা করেনি। কি আমল? নবীজি বলছেন নাম্বার তিন, আমানতের খেয়ানত করবে, জাকাত মাগরামার, মানুষের কাছে যে জাকাত চাইতে যাও, কেউ জাকাত দিতে রাজি হবে না। এবার আপনাকে বলি, জাকাত কাকে বলে? জাকাত কোনটা? আল্লাহর বান্দা, আপনার বাড়িতে 20 মণ ভুট্টা আছে, এটা জাকাত না ওসুর? এটা হুহা করুন তো, মূল বিষয়ে মানুষ আপনি তো বলবেনই ওসুর, আপনারা কি জানেন? ওসুরই জানেন তো বলছেন না, যে বললে একটা বুকটা ভরবে যে মানুষগুলো জানে। 20 মণ যদি ভুট্টা থাকে, 1 মণ ভুট্টা আল্লাহর নামে দিতে হবে, এটা হলো ওসুর। 1 লাখ টাকা বাড়িতে জমা আছে, বেটার পড়ার খরচ বাদ দিয়ে, বেটির খরচ বাদ দিয়ে, সংসারের খরচ বাদ দিয়ে টিকে আছে 1 লাখ টাকা, দিতে হবে কতটি? এই দেখেন আমার আব্দুল্লাহ দাদা, দেন দেন নাকি? জি, না দিলে কি করে হিসাব রাখে? নবীজি বলছেন শুনে নাও, যেদিন মানুষের 1 লাখ টাকা হবে, 1 লাখ টাকা থাকার পরে জাকাত বের করবে না, জরিমানা মনে করবে। এ আল্লাহর নবী, কেমন জরিমানা একটু বুঝিয়ে দেন। বলে আল্লাহর বান্দা, মানুষের এত টাকা হবে, এত টাকা হবে, টাকার অগাধ হয়ে যাবে, পাহাড় হয়ে যাবে, কিন্তু 2,500 টাকা মাদ্রাসা মসজিদ দিতে পারবে না, গতিম বিধবাকে দিতে পারবে না, 1 লাখ টাকা জমা করে রাখবে, কিন্তু বিধবার জন্য 2,500 টাকা বের করতে পারবে না, 1 লাখে মাত্র 2,500 টাকা আপনার কাছে আল্লাহ জাকাত চেয়েছে। মুসলমান, এই জাকাতটাকে মানুষেরা জরিমানা মনে করবে। মাওলানা বুঝতে পারলাম না, হ্যাঁ বন্ধু, আপনাদের বালুয়াঘাট মাদ্রাসা
হঠাৎ করে আপনার গ্রামে চেক নিয়ে ঢুকেছে দুই তিনজন মৌলবী সাহেব, নাল নাল চেক নিয়ে আপনার গ্রামে ঢুকেছে। আর যখনই মৌলবী সাহেবকে দেখা, এ ঠিকাদার সাহেব গোটা বাড়ির গেটটা লাগিয়ে দিয়েছে, গ্রামের লোকটা গেট লাগিয়ে দিয়েছে। কেন? মুলবিদের সঙ্গে পারা যাবে না, আমি যদি 500 টাকা দান চাই জোর করে 1000 টাকা নিবে, অতএব মুলবিদের সামনে যাওয়া যাবে না, চাইলেই বিপদে পড়ে যাওয়া যাবে। আমার বাড়িতে জাকাতের টাকা নিতে এসে আবার অন্য দান নিয়ে চলে যাবে, এই ভয়ে দরজা বন্ধ করে দেয়। আল্লাহর বান্দা আপনাকে বোঝাবার জন্য বলতে আরম্ভ করলাম, মুসলমান 1000 লোকের ব্যবহার আপনি পেয়ে যাবেন, গেট বন্ধ করে রেখে দিবে যাতে ফকির ঢুকতে না পারে, মুলবি ঢুকতে না পারে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার বাড়িতে টাকা আছে, সুন্দর বাড়ি, মুলবি সাহেব আপনার বাড়ি দেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল, এটা ফকিরের কাজ। আর মুলবি সাহেব বলে আসসালামু আলাইকুম, ও ভাই আব্দুর রহমান সাহেব, আমরা বালুয়াঘাট মাদ্রাসা থেকে এসেছি আপনার কাছে চাঁদা কালেকশন করতে। আপনার বাড়ি তো বেশ ভালো কথা, আমার ভালো, আর আপনার ইনকামও ভালো আছে, আপনার জাকাত বের হয়নি? তো বলবে বাবা জাকাত বের হয়েছে কিনা এই কথা বলার আগে মুলবিকে দেখে বলছে, ছোট্ট ছেলেকে দেখে বলছে এই এগিয়েটে দাঁড়িয়ে থাক, ওই মুলবি দূরে যদি এসে বলে তোর আব্বা আছে, তো বলবি সরাসরি নাই বাড়িতে। কেন? যদি বলে দেয় আব্বা আছে বাড়িতে, তাহলে মুলবি সাহেব দুটো ঢুকে 500 জাকাতে 1000 টাকা চেকে লিখবে, ছোট ছেলেকে মন্ত্র শিখে দিয়ে বলবি যে বাপ বাড়িতে নেই। কোনোদিন শুনেছেন, দেখেছেন ফকির এসছে, মুলবি সাহেব এসছে, গেট লক হয়ে গেল, 1000 বার দরজা ধাক্কা দিয়েও গেট খুলেনি। রব্বুল আলামিন বলেন শুনলাম, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার বাড়িতে যদি ফকির আসে আর তোমার গেট লাগিয়ে দেওয়া থাকে আর তুমি আওয়াজ শুনতে পর পর ফকিরে সাড়া দিলা না, এ শুনে না ও মুসলমান আল্লাহর বান্দা শুনে না, 1000 নামাজ বেকার হয়ে যাবে, 1000 রোজা বেকার হয়ে যাবে। কেন বেকার হয়ে যাবে? একজন গরিবের জন্য তোমাকে মিম্বার বানা হয়েছে, তোমাকে বড় লোক বানা হয়েছে, তোমার দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে 25 গ্রাম তুমি চাল তার ধরে যায় দিয়ে দিবে, তার ছোলাতে দিয়ে দিবে, আর 25 গ্রাম চাইলের জন্য তোমার দরজায় 15 মিনিট দাঁড়িয়ে থাকে, 10 মিনিট দাঁড়িয়ে থাকে। এরপরও যদি তোমার বিবেক না হয়, আমি আল্লাহ মাকার ও মাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকেরিন, এমন খেলা দেখাবো ওকে রাজা বানাবো, তোমাকেই ফকির বানিয়ে ছাড়বো। নবীজি বলছেন জাকাত দিতে অস্বীকার করবে, জাকারকে জরিমানা মনে করবে। আরে বাবা 1 লাখ টাকা জমা হয়ে আছে, তুমি 2500 টাকা বের করে দাও, আর 2500 টাকা 5 টাকা 10 টাকা 15 টাকা করে যার যেটা হক তুমি পূরণ করে দাও, একমাত্র ফাঁকা থাকবে মসজিদ, আপনার জাকাতের টাকা মসজিদে ঢুকবে। কিছু লোককে দেখবেন যদি আজকে মসজিদের উন্নতি করবে জালসা হতো, কিছু খেপা লোকের ব্যবহার দেখেন, 5000 টাকা জাকাত বেরিয়েছে, ওই টাকাটা রাখা আছে, 500 টাকার নোট এসে বলছে ধরেন মুলবি সাহেব আমি আব্দুল খালেক সাহেব দিলাম 500 টাকা। আরে খ্যাপা, তুই জাকাতের টাকা যে দিয়ে দিলি, আল্লাহকে ছোট বানিয়ে দিলি, তোর জাকাতের টাকা যে মসজিদে চলবে না, তোর জাকাতের টাকা চলবে মাদ্রাসায়, বিধবা গরিবের ইয়াতিমের ফকিরের মসজিদে চলবে না। তাহলে ওর দান হলো না, জাকাত হলো না, অসুর হলো, কিচ্ছু বুঝলো না। নবীজি বলছেন জাকাত দিতে অস্বীকার করবে, ওসুরের ধান যদি আপনি মসজিদে দিয়ে দেন চলবে? আল্লাহ তো ফকির নয়, শুধু ঈমান পরীক্ষা করবে, তোমার রক্ত পানি ঝরা টাকা, তোমার খাওয়ার টাকা থেকে আমাকে দিয়ে দাও, ওসুর বাদে জাকার বাদে আমার মসজিদে দান করেন, এবার সব টাকা মসজিদে চলবে। এখন যদি এলাকার কোনো একটা অমুসলিম ভাই আপনাদের মসজিদে একটা মিনার গড়িয়ে দেয়, আপনারা নেবেন? মা কানালিল মুশরিকিন আইয়ামুল মাসাজিদ আল্লাহ, হে মুসলমানেরা 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে আমার মসজিদ তোমরা নির্মাণ করো, যারা এক বলে আমাকে বিশ্বাস করেছো। লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এক আল্লাহ বলে যারা জেনে নিয়েছো তারা তোমরা আমাকে ভালোবাসা দেখাও, খবরদার কারো টাকা দিয়ে মসজিদ বানাবে না। কথায় ঘুরে আসি বাপ, তার কটা বললাম? 3টা। একটা হলো জনগণের টাকা নিয়ে ছিনিমিনি করবে, ওয়াল আমানত মাগনামান, কাউকে টাকা জমা দিলে ঠিকঠাক হিসাব দিবে না, ওয়াল জাকাত মাগনামান, কি হলো মানুষ জাকাতকে জরিমানা মনে করবে। এখন যে পয়েন্টটা বলবো এটা হলো কড়া পয়েন্ট, সত্য করে বলুন। নবী বলছেন শুনলাম, পৃথিবী কবে ধ্বংস হবে বলতে পারবো না,
কিন্তু আমি নবী তোমাদেরকে টার্গেট বলতে পারবো। নবী গো বলে দিন টার্গেট গুলো কি আছে, ইয়া রাসূলুল্লাহ টার্গেট গুলো একটু একটু করে আপনি বলে দেন। তো নবীজি চতুর্থ নম্বরে যেই কথাটা ঘোষণা করলেন, এই ঘোষণাটার নাম হলো ওয়াল আমানাত মাগরামান ওয়া যাকাত মাগরামান ওয়া তুআল্লিমুনা গায়রে দীন। চতুর্থ নম্বর কারণ, চতুর্থ নম্বর অন্যায়, দুনিয়ার মানুষকে লক্ষ্য করে নবীজি আজ থেকে 1500 বছর আগে ফয়সালা করেছে মুসলমান, এই চতুর্থ নাম্বার কারণটা দুনিয়াতে ঘটবে, সেদিন নবী আমি থাকবো না থাকবো না থাকবো না। নবী গো আপনি বলে দিন ওই চতুর্থ নাম্বার ভুলটা কি করবে মানুষেরা। তো নবীজি বলছেন অতু আল্লে মনে গাইরে দিন, মাদ্রাসার বাচ্চা কমে যাবে, স্কুলের বাচ্চা বেড়ে যাবে। প্রশ্ন, একটা ওয়ার্ড 10 মিনিট আলোচনা, তাই কি বাবা? আমার কথাগুলো বুঝতে পারছেন তো? একটা ওয়ার্ড 10 মিনিট আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন ওয়াতু আল্লেমু লিগাইরি দিন, আরবি বাংলাকে প্রাধান্য দিয়ে ফেলবে, আরবিকে নিচে দেবে দিবে, আর বাংলা নিয়ে মানুষ পাগল হয়ে যাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? মাদ্রাসার ছাত্র 150 আর স্কুলের ছাত্র 1500, বুঝাতে পারলাম না? হিসাব করে দেখবেন, মাদ্রাসায় খোঁজ লাগান, মাত্র একটা বড় সিনিয়র মাদ্রাসা, ভালো মাদ্রাসা, সেখানে মাত্র 200 বাচ্চা, আর ভর্তি ফি হলো মাত্র 150 টাকা। তারপরও বাপ মা মাদ্রাসায় ছেলেকে ভর্তি করে না, মেয়েকে ভর্তি করে না। দেখবেন 5000 টাকা মিশনে ভর্তি ফি, ভালো উন্নত কোয়ালিটির পড়া হয়, ওখানে 50000 টাকা ডোনেশন দিয়ে ভর্তি করবে, কিন্তু মাদ্রাসায় ভর্তি। এবার মিলান, কথাগুলো শুধু মিলান, যে নাবিজির সঙ্গে দুনিয়ার কথা মিলেছে কিনা। বন্ধু আমার, নবীজি বলছেন শুনে না, যেই দিন জনগণ বুঝে নিবে যে শিক্ষায় যদি বাংলা করিয়ে দিই, প্রফেসর হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভালো ইনকাম করবে, আর বাপ মাকে সুখে রাখবে, মানুষের দল আপনাকে যুক্তি দিয়ে আপনাকে কথা বোঝাতে আরম্ভ করলাম, সঠিক করে বলবেন এ টাকা ইনকামের পথকে নির্ণয় করার জন্য, বা 50000 টাকা দিয়ে স্কুলে পড়াবে, মিশনে পড়াবে, ডাক্তার করাবে, মাস্টার করাবে, হে মুসলমান আরবি পড়াবে না, এজন্য পড়াবে না, যদি মূল বিষয়ে ভয় মুখে একটা দাড়ি ছাড়তে হবে, ব্যাগ ঘাড়ে করে কানেকশন করতে হবে, কত অসম্মানজনক কাজ, আমার বেটাকে আমি মাদ্রাসায় পড়াবো না, মাত্র 3000 টাকা বেতনে মক্তবে সারা জীবন চালাতে হবে, বেটা সুখী হবে না, বৌমা সুখী হবে না, নাতি পুতি সুখী হবে না, আব্বার চিন্তা হলো ইঞ্জিনিয়ার করব। এ আব্বা শোনে না, যখন তুমি ইঞ্জিনিয়ার করে দিবে তখন তোমার বেটার বাহির কাপে থাকবে না, রতুয়াতে বাড়ি করবে, বুড়া বাপ মা তুমি চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদবে, তোমার আব্বা তোমার ছেলে মোবাইলে খবর নিবে, কিন্তু বাহির কাপে একবার দেখতেও তোমাকে আসবে না। বুঝাই? এবার যখনই মাস্টারের চাকরি, যখনই ডাক্তার ভালো হয়ে গেছে, যখনই ইনকামের পথ হয়ে গেছে, তখন বুড়া বাপকে বলছে আব্বা আর মা তুমি বাহির কাপে থাকো, আমি তোমার নাতিকে আর নাতনিকে মানুষ করার জন্য মালদায় একটা ভাড়া ঘর নিচ্ছি। ঠিক বললাম না ভুল বললাম? এবার খ্যাপাকে রেখে চলে গেল পণ্ডিত, রতুয়াতে বাড়ি করে আছে, আব্বা যত টাকা লাগে তোমাকে আর মাকে দিয়ে পাঠাচ্ছি, ফোন পে খুলে দিয়েছি, প্রতি মাসে মাসে 5000 দেবো, তুমি খালি মাকে রান্না করতে বলিও। কি বলেন? এ যুবকের দল 17 বার হজ করার পর মা রান্না করতে যাচ্ছে, মার হাত কাঁপছে, মা ঠিক মতো থালা মাজতে পারে না কনকনে শীতের রাত, আর তুমি স্ট্যান্ডার্ড কোয়ালিটি বানানোর জন্য মাকে বাপকে ফেলে তুমি রতুয়ায় বাড়ি করেছো, মালদায় বাড়ি করেছো, রায়গঞ্জে বাড়ি করেছো, 17 বার হর করা জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জন্য আমাকে বলতে হয় বইয়ের কথায় করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে, তাই বইয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান, বিদেশ থেকে আসলে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে ব্যাগের দিকে আনলে কটা শাড়ি, মা তাকাবে মুখের দিকে বলবে বাবা দেরি কর
করলে কেন বাবা, দেরি করলে কেন, তাই বইয়ের কথায় করো না হায়, মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান, জীবনে যদি বাঁচতে চান, একটা ঠ্যাং ভাঙ্গা হোক আর ন্যাংড়া হোক আর যেরকমই ছেলে হোক, মাদ্রাসায় পড়েন, মানে মুরব্বি সাহেব কী লাভ হবে? নবী বলেন, ইজামাত আল ইনসান, যখন মানুষ মরে যায়, ইনকাতানহু আমালহু, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লামিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন, তিনটা জিনিস কবরে প্রবেশ করতে পারে, পৃথিবীর এমন কোন আমল নাই কবরে ঢুকতে পারবে, মাত্র তিনটা জিনিস কবরে ঢুকে যাবে। নবী গোসে তিনটা জিনিস কি বলে, ওই ন্যাংরা যদি একবার দোয়া করে দেয়, ওই কানা যদি একবার দোয়া করে দেয়, ও কামাই না করনে ওয়ালা ছেলে যদি একবার দোয়া করে দেয়, আল্লাহ রব্বির হামাহুমা কামা রব্বায়ানি সাগিরা, পৃথিবীর কারো কথা হবে না, আল্লাহ আপনার আব্বার কবর আজা বন্ধ করে দেবে। মুসলমান, এটা নবীর কথা, কোন গাজাখড়ি কথা আপনাকে বললাম না। নবী মুহাম্মদ বলছেন, এত কিছু জানবার পরেও আরবি মানুষ শিখাতে পারবে না, বাংলার জন্য পাগল হয়ে যাবে। আমি নবী তোমাদেরকে টার্গেট দিলাম, পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। খালি মিলার কথাগুলো যদি মিলে তাহলে আপনি নামাজি হয়ে যান, আর যদি না মিলেন আরো 10 বছর আপনি মাস্তানি করে বেড়ান। এই বাপ, যে কথাগুলো বলছি এগুলো অন্যায় হলো? সব মিলেছে, মিলিয়ে দেখবেন। আর একটা কি, এই মাদ্রাসায় পড়ালে মাত্র 500 টাকায় মাস চলে যাবে। জি, এই ছেলেটা যদি 500 টাকা দিয়ে আপনি মানুষ করে দেন, একবার দোয়া করলে আপনার কবরে আজাব বন্ধ হবে, যদি নেক আওয়ালাদিন সলিহীন নেককার ছেলে বানাতে পারেন, তাহলে আপনার কেলেম শেষ মাওলানা। আর যদি আমি মাস্টার বানিয়ে দিই, এবার আপনার ছেলে কি করে দেখবেন, 10টার সময় স্কুলে যাবেন, 11টার সময় ঢুনঢুনি পড়ে যাবে, 10:45 আর সব স্কুলের বাচ্চারা লাইন ধরে নিল, সত্যি করে বলবেন আপনাদের এলাকায় কী হয়ে বলতে পারি না। জনগণ মন অধি নায়ক জয় হি ভারত ভাগ্যে বিধাতা, বলে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড়ে উচ্চল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনার গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ, তবু সবু নামে জাগে, তবু সবু আশিস মাগে, গাহে তবু জয় দাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। নাউজুবিল্লাহ বলেন, বন্ধুরে আপনি 3 বার হজ করেছেন, 2 বার উমরা করেছেন, আমি বক্তা সাহেব মানুষ, আপনি নামাজি মানুষ, আপনি ইমানদার মানুষ, আর আপনার ছেলে প্রত্যেক দিন সকালবেলায় জয় হে জয় হে জয় হে বলতে থাকবে, আর আপনি আল্লাহকে বলছেন আল্লাহ মেঘ দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ দুনিয়াতে ভালোবাসা দাও, আল্লাহ বলছে শুনবো না শুনবো না শুনবো না, আল্লাহ কেন শুনবে না, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, ভদ্রলোকের দোয়া আমি শুনি, অরিজিনাল লোকের দোয়া আমি শুনে, নবীজি বলছে তোমার কথা শুনবে না, যতই তুমি নামাজি হও না কেন, তোমার বেটা প্রত্যেক দিন শিরিক করে আর তুমি আল্লাহর কাছে কাঁদো, আমি আল্লাহ তোমার কথা মাথায় নিতে পারবো না, তোমার কথা শুনবো না, 1000 লোক আল্লাহর কাছে দোয়া করার পর আপনার দোয়া কবুল হলো না। কথাগুলো মিলল গো বাপ? মিলান? নবীজি বলছেন শোনো, যেদিন জনগণ করবে ওই ছেলেটা আপনার প্রত্যেক দিন সিরিকের গুণা করছে, একটা মানুষ জান্নাত চলে যাবে, জান্নাত চলে যাবে ইল্লা সিরিক, সিরিক যদি তার ভিতরে না থাকে। এ মুসলমান, আর নবীজি বলছেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, একটা মানুষ জান্নাতে যাবে আর জান্নাতে যাওয়াটা তার রুখে দিবে তার ছেলে, কেন রুখে দিবে, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, যতদিন বেটা সাবালক হয়নি ততদিন যদি গুনাহ করে বাপের নামে গুনাহ বসবে, মায়ের নামে গুনাহ বসবে, যদি বেটি নাবালিকা থাকে বিয়ে হয়নি বিয়ে অবধি যতদিন গুনাহ করবে বাপমার নামে বসবে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, যেদিন বিয়ে দিবা তোমার হিসাব আর থাকবে না, বেটা যেন সাবালক হয়ে যাবে, নিজের ভালো মন্দ বুঝে নেবে, তোমার গুনাহ থাকবে না। কিন্তু আব্বা গো তুমি রহমতের লাঠি ভেঙে দিও না, ভালোবাসার লাঠি টিকে রাখো, শাসন করে রাখো, নাহলে তুমি জান্নাতে যাবে না যাবে না যাবে না।
তাবলিকি জালসা, কিন্তু দোকানে তো তাবলিকি হয়নি। টাকাটা বন্ধ হয়েছে তো দোকানে তাবলিকি হয়েছে? টাকাটা বন্ধ করতে পেরেছেন, খালি দোকানটা বন্ধ করতে পারতেন তাহলে বুঝে নিতাম যে এখানকার যতটি কমিটির সদস্য আছে সবটি ডনগুলোই আছে, দোকান বন্ধ করতে পেরেছে। বাপ, সারা রাত জালসা শুনে লাভ হবে না গো সোনা। কেন হবে না মুলবি সাহেব? আপনার বেটি বরখা পরেছে আর বরখার তল দিয়ে একবার আদমুন লিপস্টিক লাগিয়ে এসছে, দেখেন দেখেন যান। আর আপনার বেটি ঘুরলে আমি ঘুরবই, বুঝলেন না কথা? আপনার বেটি যদি ওখানে ঘুরে, বক্তা সাহেব বলে নয়, মুলবি সাহেব বলে নয়, হাজি সাহেব নয়, পাগল ওখানে,